আসসালামু আলাইকুম, আমি ডক্টর সেলিনা সুলতানা। 3রা ডিসেম্বর 2023 সাল, 35তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও 25তম জাতীয় প্রতিবন্ধী দিবস। প্রতি বছরের মতো এবারও এই বিশেষ দিনটি আমাদের দেশে পালন করা হচ্ছে। 1992 সালে জাতিসংঘের অধিবেশনে ঘোষণা করা হয় এই দিবসটি, এবং তখন থেকেই সমগ্র বিশ্বে প্রতি বছর এই দিনটি বেশ বিশেষ আয়োজনের মাধ্যমে পালন করা হয়ে থাকে। এই দিবসটির মেইন বা প্রধান লক্ষ্যগুলো হলো সমাজে সর্বস্তরে প্রতিবন্ধী ব্যক্তিদের সমান এবং সম অধিকার নিয়ে অংশগ্রহণ এবং প্রতিটি উন্নয়নে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা, এবং সর্বোপরি তাদের মর্যাদা, অধিকার এবং তাদের সুস্বাস্থ্যের জন্য সবার কাছ থেকে সমর্থন জোগাড় করা। এর জন্য যত ধরনের সচেতনতামূলক প্রোগ্রাম বা অনুষ্ঠানের প্রয়োজন হয়, সেগুলো সাধারণত আমরা স্বাস্থ্যকর্মীরা করে থাকি। এবারের প্রতিবদ্ধ বিষয় যথার্থই বলা চলে যে খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিপাদ্য বিষয়টি যদি আমরা বলে থাকি, আমাদের সরকারিভাবে এভাবেই আসলে ব্যাখ্যা করা হয়েছে, প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করবে এসডিজি অর্জন। এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, অর্থাৎ টেকসই একটি উন্নয়ন, যেটি আমরা সবাই জেনে থাকি। বর্তমান কর্ণ পরিবর্তিত বিশ্বের একাধিক সংকটের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তার মধ্যে দেখা যাচ্ছে যে এসডিজি অর্জন কিছুটা পিছিয়ে পড়েছে বা অন্য সব কিছুর মতো অত দ্রুত গতিতে অগ্রসর হয়নি। সাধারণত দেখা যায় যে সবচেয়ে বেশি দরিদ্র এবং যারা অসহায় থাকে বা যাদের সাহায্যের প্রয়োজন হয়, এই সংকটগুলোর সময় তারাই আসলে একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তো প্রতিবন্ধী ব্যক্তিরাও সাধারণত দেখা যায় যে এই পিছিয়ে পড়া অংশের মধ্যেই পড়ে যায়। তাই প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য তাদের সাথে থেকে এবং তাদের দ্বারা এসডিজি বা একটি টেকসই উন্নয়নের অর্জনের জন্য যাবতীয় যা করা দরকার, সেগুলোর প্রচেষ্টাই থাকবে আমাদের মধ্যে, এবং আমরা সেই প্রচেষ্টাগুলোকে জোরদার বা ত্বরান্বিত করার চেষ্টা করব। কারণ জনসংখ্যার একটি বিশাল অংশই কে যদি আমরা উন্নয়নের বাইরে রেখে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, সেটি আসলে সম্ভব নয়, উন্নয়নটি ঠিকমতো হবে না। তাই প্রতিবন্ধী ব্যক্তিদেরকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে হবে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সবার অধিকার প্রতিষ্ঠিত করে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ স্বাস্থ্য টিভিকে।